ঝিলিক এখন আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর আগে জানো তো আমি দু হাতে ভর্তি ভর্তি করে নিজে নিজেই পরতাম, মানে বাঁ হাত দিয়েও ডান হাতে পরতে পারতাম। তারপরে আমার এমন হলো, পুরো মেহেন্দি পরলে আমার কেমন একটা অস্বস্তি হয়। তো কয়েক বছর শুধু গোল্লা গোল্লা করছি, এবছর একটু ডিজাইন করছি। তোমরা দেখতে পেলে আমার মেহেন্দি পরা হয়ে গেছে, এরকম হালকা হালকা করে পরলাম। আর এখন বাজে 9:30 বাজে, এবার লুচি করতে হবে। আজকে তো ষষ্ঠী, দুপুরেও লুচি খেয়েছি, এখনও লুচি করব। আর এখন এইগুলো কখন শুকাবে জানি না, তারপরে লুচি খাওয়া দাওয়া হবে। তোমরাও নিশ্চয়ই আজকে লুচি লুচি খেয়েছো যাদের ষষ্ঠী আছে। আর আমি ব্লগটা বেশি বড় করব না, কারণ সবাই পুজোর সময় তোমরা ব্যস্ত আছো। আমি তো বলেছি ছোট ছোট করে ভিডিও দেব। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর মন্দিরের কিছু ভিডিও তুলে রেখেছি, সেগুলো তোমরা একটু দেখে নাও, মায়ের দর্শন করে নাও। সবাইকে, মানে সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ছুটিয়ে তোমরা মজা করো। আজকে ব্লগটা এই অবধি, টাটা। তোমরা দেখতে পেলে ষষ্ঠীর দিনে সন্ধ্যা আরতি হয়ে গেল মায়ের। আর এটা হচ্ছে যেখানে বোধন হয়েছিল, আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে। এটা আমাদের ভিটেতেই হয়, এখানে কালকে বোধন হয়েছিল। আর আজকে হচ্ছে, কালকে যে কলাবউকে স্নান করাতে নিয়ে যাবে, তার জন্য যে প্রস্তুতি করতে হয়, অর্থাৎ পুজো করতে হয়, সেটা করে নিচ্ছে, কারণ সত্যমী তো পড়েই গেছে অলরেডি। তাহলে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিও। আর আমার পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।